ছেলেকে বড় করছি কত কষ্টে তুমি জানো না, তোমাকে কত কষ্টে বড় করা হয়েছে তুমি জানো না, তুমি জানো না বাজারে গিয়া বাবা সবচাইতে কম দামি জুতাটা খুঁজেছেন, তুমি জানো না সবচাইতে কম দামি কাপড়টা খুঁজেছেন, অসুস্থ ছিলেন চিকিৎসা করার নাই তুমি জানো না, কেন টাকা বাঁচাইয়া কবরে নিবে না, আরে পোড়া কপাল তোর সুখের জন্যে খবর নিয়ে দেখ ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে কোনদিন তোর মুখে না দিয়া খান নাই, খবর নিয়ে দেখ। আর আজকে কি বিচার আসে, হুজুর ছেলে কামাই করে এখন বিবি আছে সন্তান আছে, মৌসুমি ফল ঘরে নিয়ে আইসা খাটের নিচে লুকায়া রাখে, খাটের নিচে লুকায়া রাখে, মাঝে মধ্যে দরজার চিপা দিয়া পর্দার আড়াল থেকে দেখি ওই দৃশ্য দেখি সন্তান বউয়ের মুখে উঠায়া দে উঠায়া, এটা সরিয়া এটাও সরিয়া বউয়ের মুখে উঠায়া দে, সন্তানের মুখে উঠায়া দে এটাও সরিয়া, কিন্তু পিছন থেকে যে বুড়ি মাটা দেখতেছে ওই মার তখন কেমন লাগে, আয় এটা কি আমার ওই সন্তান, এই সন্তান এটা যে ঘরে ভালো কোনো খাবার আসলে তার মুখে না দিয়ে আমি খাই নাই, আজকে ওই সন্তান আমিন যেন না দেখি লুকায়া লুকায়া তার বউ আর বাচ্চারে খাওয়ায়, কপা কিভাবে পারো, আরে কিভাবে পারো মা বাবারে সাইরা থাকতে, হ্যাঁ কিভাবে পারো তুমি, কই কই ঘোরো দোয়া নেওয়ার জন্য কই কই ঘুরো, আরে মার চেয়ে বড় দোয়ার করে নেওয়ালা কে আছে রে ভাই, দুনিয়ায় এমন কোন ফতোয়া আছে মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করো, এমন কোন হাদিস আছে যে পীর সাহেব অসন্তুষ্ট তো তুই জাহান্নামী, পীর সাহেব সন্তুষ্ট তুই জান্নাতি, শ্বশুর সন্তুষ্ট তুই জান্নাতি, শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট তুই জাহান্নামী, বিবি অসন্তুষ্ট তুই জাহান্নামী, আছে কোন হাদিস? একজন সন্তানের জন্য মা বাবার মুখ দিয়ে এই কথাটা বের করা এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে, আলহামদুলিল্লাহ 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 আল্লাহ শুকর আল্লাহ শুকর আমার বাবার মুখ দিয়ে এই কথা বের করেছেন, আল্লাহ আমার মায়ের মুখ দিয়ে এই কথা আল্লাহ বের করেছেন, আলহামদুলিল্লাহ আমার বাবা আমার চাচাকে বলেছেন আমার এই হাসানের দায় আমি পরিশোধ করতে পারবো না, আমার বাবা বলেছেন আমার মা বলেছেন আমার বোনদের কাছে আপনজনের কাছে যে আমার ছেলের দায় আমি দিতে পারবো না, আঙ্গুল দেওয়া লাগবে না বস যথেষ্ট, এটাই আমার সম্বল মালিকের সামনে, এরে ভাই মা বাবা কি জিনিস বুঝবা না চলে গেলে বুঝবা, বিশেষ করে মা বড় আজীব এক চরিত্র, মাহফিল শেষে যখন ঘরে ফিরতাম অধিকাংশ সময় তো ভোর রাতে ফিরতাম তাহাজ্জুদের ওয়াক্তে, আয়ে ঘরে যায় দেখতাম বিবি ঘুমায় ছেলে ঘুমায় মেয়ে ঘুমায় একজন মানুষ জেগে আছেন জায়নামাজ বিছায়া বসে আছেন, কে মা, বাবাকে হারাইছি বহুদিন আগে তখন ঘর থেকে বের হই না বেশি আরো 13 বছর প্রায়, যায় নামাজে বসা যা জিজ্ঞেস করতাম মা ঘুম আসে না ঘুমান না, কি জবাব দিতেন, আয় মা কি জবাব দিতেন, মা জবাব দিতেন বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না, এর নাম মা, হাতে পায়ে ধরে নিজের দুনিয়া বরবাদ করো না, হাতে পায়ে ধরে নিজের জান্নাত আখেরাত বরবাদ করো না করো না, নিজের জান্নাত বানাও, নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জাহান্নাম মা বাবাই তোমার জান্নাত, মা বাবা খুশি ইমান ঠিক আছে তো আল্লাহ জান্নাত দিবেন, মা বাবা নারাজ ইমান ঠিক থাকলেও আমল থাকলেও জাহান্নাম, নবী বলেছেন সুযোগ কই পাইবা বলো, হারায় গেলে সুযোগ কই পাইবা, দোয়া নাও দোয়া নাও
আমার মা যখন ইন্তেকাল করে এক একজন কাঁদতেছেন চিৎকার করে করে আমারও চোখ দিয়ে পানি পড়তেছে তো বলি কে কি জন্য কাঁদো আমি জানি না সবারই তো যাওয়া লাগবে মা চলে গেছেন এটা তো কুদরতের ফয়সালা আমার তো অভিযোগ নাই অনুযোগ নাই কষ্ট লাগে কাঁদি কিন্তু আমি কাঁদতেছি ভিন্ন কারণে যাহারে আমার জন্য মালিকের দুয়ারে হাত পাতার জন্য তো আমি সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটা হারায় ফেলছি তুমি পীরের কাছে যাও দোয়া নেওয়ার জন্য হাদিয়া নিয়া তুমি মা তুমি তোমার ওস্তাদের কাছে যাও শ্বশুরের কাছে যাও হাদিয়া নিয়া এইরকম অভিযোগ আসে আমাদের কাছে পোড়া কপাল আরে পোড়া কপাল এইরকম অভিযোগ আসে ছেলেকে বড় করছি কত কষ্টে তুমি জানো না তোমাকে কত কষ্টে বড় করা হয়েছে তুমি জানো না তুমি জানো না বাজারে গিয়া বাবা সবচাইতে কম দামি জুতাটা খুঁজেছেন তুমি জানো না সবচাইতে কম দামি কাপড়টা খুঁজেছে অসুস্থ ছিলেন চিকিৎসা করার নাই তুমি জানো না কেন টাকা বাঁচাইয়া কবরে নিবে না আরে পোড়া কপাল তোর সুখের জন্যে খবর নিয়ে দেখ ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে কোনদিন তোর মুখে না দিয়া খান নাই খবর নিয়ে দেখ আর আজকে কি বিচার আসে হুজুর ছেলে কামাই করে এখন বিবি আছে সন্তান আছে মৌসুমি ফল ঘরে নিয়ে আসা খাটের নিচে লুকায় রাখে খাটের নিচে লুকায় রাখে মাঝে মধ্যে দরজার চিপা দিয়া পর্দার আড়াল থেকে দেখি ওই দৃশ্য দেখি সন্তান বউয়ের মুখে উঠায়া দে উঠায়া এটা সরিয়া এটাও সরিয়া বউয়ের মুখে উঠায়া দে সন্তানের মুখে উঠায়া দে এটাও সরিয়া কিন্তু পিছন থেকে যে বুড়ি মাটা দেখতেছে ওই মার তখন কেমন লাগে আয় এটা কি আমার ওই সন্তান এই সন্তান এটা যে ঘরে ভালো কোনো খাবার আসলে যার মুখে না দিয়ে আমি খাই নাই আজকে ওই সন্তান আমিন যেন না দেখি লুকায়া লুকায়া তার বউ আর বাচ্চারে খাওয়ায় কপা কিভাবে পারো আরে কিভাবে পারো মা বাবার সাইরা থাকতে হ্যাঁ কিভাবে পারো তুমি কই কই ঘোরো দোয়া নেওয়ার জন্য কই কই ঘুরো আরে মার চেয়ে বড় দোয়ার করে নেওয়ালা কে আছে রে ভাই দুনিয়ায় এমন কোন ফতু আছে মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করো এমন কোন হাদিস আছে যে পীর সাহেব অসন্তুষ্ট তো তুই জাহান্নামী পীর সাহেব সন্তুষ্ট তুই জান্নাতি শ্বশুর সন্তুষ্ট তুই জান্নাতি শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট তুই জাহান্নামী বিবি অসন্তুষ্ট তুই জাহান্নামী আছে কোন হাদিস হ্যাঁ শুধু আছে স্ত্রীর ক্ষেত্রে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাযিন দাখালাতিল জান্নাহ যে নারী এই অবস্থায় ইন্তেকাল করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট আল্লাহর নবী বলেন ওই নারী জান্নাতে ঢুকে যাবে একটা জায়গা আছে খালি ব্যতিক্রম এছাড়া যত জান্নাত জাহান্নাম ব্যক্তির কারণে শুধু মা বাবা নবী বলেছেন হুমা জান্নাতুকা ও নারুকা খবরদার খবরদার আব্দুল্লাহ ইবনে জুবায়ের মতো হয়ে যাও যে মৃত্যুর মুখেও মা বলতেছেন আল্লাহ এটা আমার ওই সন্তান যেই সন্তান আমাদেরকে এত করেছে বাবা মাকে যে আমরা আজকে খুশি তার উপর খুশি যাও বাবা হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন মা আমার কোনো টেনশন নাই টেনশন একটা খেয়াল করেন ঈমান কাকে বলে কেমন মা কেমন সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন মা আমার একটাই কষ্ট একটাই টেনশন বলে কি বাবা বলে আমার মৃত্যুর পর তারা যে আমাকে টুকরা টুকরা করবে আরবিতে বলে মুসলা যে তারা যে আমাকে টুকরা টুকরা করবে এটাই আমার টেনশন আহারে কেমন মা মা ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন বাবা ঠিক এই কথাগুলোই আসছে হাদিসে মা ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন বাবা বকরিকে যখন যবেহ করে ফেলে তখন বকরির চামড়া ছিলে কাটে এতে বকরির কিচ্ছু হয় না কষ্ট তো জবের সময় তারা যখন তোমাকে জবেহ করে ফেলবে তখন টুকরা টুকরা করলেও তোমার কষ্ট লাগবে না তুমি টেনশন করো না এই মালিক কেমন মা কেমন মা
আদব টিভি ইসলামের বাণী প্রকাশে অঙ্গীকারবদ্ধ।